একটি ক্ষণিকের চিৎকার, বিস্ফোরণ, তারপর ঘন কালো ধোঁয়া, রেফ্রিজারেটর আকারের গর্ত যেখানে হিজবুল্লাহ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ইসরায়েলের উত্তর সীমান্তে আঘাত হেনেছে। সাত অক্টোবর হামাসের নজিরবিহীন হামলা, গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলি সেনাবাহিনীর সাথে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গুলি বিনিময় করছে। ইরান সমর্থিত সংগঠনটি উত্তর ইসরায়েলে হাজার হাজার রকেট, মর্টার রাউন্ড, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং আক্রমণকারী ড্রোন নিক্ষেপ করেছে। ইসরায়েলে সেনাবাহিনীর মতে গুলি বিনিময়ে ইসরায়েলে কমপক্ষে 11 জন বেসামরিক নাগরিক এবং 14 জন সেনা নিহত হয়েছে। হিজবুল্লাহর রকেট সীমান্তের কাছাকাছি ইসরায়েলি শহর এবং গ্রামগুলোতে আতঙ্ক তৈরি করেছে। ছয় মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি এই বসতিগুলো খালি রয়েছে। হিজবুল্লাহ আরও বৃহত্তর ধ্বংসের সতর্কতা জারি করে রেখেছে। পূর্ণমাত্রার যুদ্ধের ভয়ে আছে ইসরায়েলিরা। উত্তর সম্প্রদায়ের পুনর্নির্মাণের দায়িত্বে থাকা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থাটি বলেছে তারা 930টি ক্ষতির রিপোর্ট পেয়েছে। তাদের প্রায় এক তৃতীয়াংশকে মাঝারি থেকে গুরুতর হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই আবাসিক ভবনগুলোতে আঘাত করেছে। প্রতিবেদনে আনুমানিক ব্যয়ের উল্লেখ করা হয়নি, তবে নাম প্রকাশ না করার শর্তে AFP এর সাথে কথা বলা একজন সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্থানে পুনর্গঠনে কয়েক মাস থেকে এক বছর সময় লাগতে পারে। কিবুৎস মেনারায় প্রায় 30% ভবন যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা বলছেন, নর্দার্ন হরাইজন ডিরেক্টরেট রিপোর্ট অনুসারে রিপোর্ট করা ক্ষতির অন্তত 26% ইসরায়েলি সেনাদের দ্বারা সৃষ্ট হয়েছে, যারা 120 কিলোমিটার সীমান্ত বরাবর উচ্ছেদ করা শহর এবং গ্রামে নিজেদের ঘাঁটি স্থাপন করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা আবাসিকদের সম্পত্তির ক্ষতির জন্য দুঃখিত এবং যতটা সম্ভব ক্ষতি কমানোর জন্য কাজ করছে। সীমান্তে সংঘর্ষ শুরু হওয়ার পরপরই সবচেয়ে ঝুঁকিপূর্ণ সম্প্রদায়গুলোকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় 60,000 ইসরায়েলি বসতি স্থাপনকারী পালিয়ে গেছে। কিন্তু AFP সাংবাদিকরা সীমান্তে বসে থাকা 300 জন লোকের একটি গ্রাম স্তুলা পরিদর্শন করতে সক্ষম হয়েছে, যেখানে মাঝারি থেকে গুরুতর ক্ষতির 44টি ঘটনা রেকর্ড করা হয়েছে।